نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শিক্ষার্থী আমার প্রিয় মোয়াল্লেম মোয়াল্লেমা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা হারকাতের মাস লফজের উপর দিয়ে জবর দিয়া জের দিয়া শেষ করেছি আজকে পেশ এবং জবরদের মিলাইয়া সম্মিলিত লব্জ আমরা লেব এবং মাস লেখাগুলির সাথে সাথে আমি আমার শিক্ষার্থী মোয়াল্লেম মোয়াল্লেমা ভাই বোনদেরকে বলবো আপনারা আমার সাথে লেখুন এবং বলুন আমার সাথে এতে দুটি ফায়দা হবে আপনার লেখা সুন্দর হবে অন্যদিকে হরফগুলির নাম আপনার মুখস্থ হবে যারা হরফ চিনেন না তাদের জন্য লাম ত ফা আলিফ ফা কফ ওয়াইন লাম বাম কাফ তা বাম র শিক্ষার্থীকে এভাবে বারবার বলার কারণে তার এই লেখা এবং পড়ার মধ্যে মুখস্থ হয়ে যাবে এবং তার আয়তে এসে যাবে তাই লেখার মাধ্যমে শেখার মধ্যে এই এটি হচ্ছে কারিশমা এটি হচ্ছে লাভ এবার আসুন আমরা হারকাত জবর জের পেশ মিলাইয়া কতগুলি লব্জ লিখেছি কোরআন শরীফের লব্জ এগুলি এগুলি লিখলে পড়লে কোরআন শরীফের জবর জের জবর
জবর জের জবর জবর জের জবর জবর জের জবর জবর জের জবর জবর জের জবর জবর জের জবর জবর জের জবর জবর জের জবর পেশ 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 জের জবর জবর জের পেশ মিলে আমরা লব্দগুলি লিখলাম। এবার আমরা মাসকে করব পুরোনো আমার সাথে লাম পেশ লু প পেশ তু লুতু ফা পেশ পু লুতুফু লুতুফু লুতুফু। আমরা বলছিলাম পেশের উচ্চারণ রসুকারের মতো ওকারের মতো না হইয়া কিসের মতো হবে রসুকারের মতো। লক্ষ্য করুন আমরা লিখি আমরা পড়তেছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি করতেছি মুহাম্মদ মদ পাশটি জব জব মুহাম্মদ মিমের উপরে পেশ। বাংলা অনেকে আমরা মৌকার লিখি মৌকার হওয়া কথা, তাহলে পেশের উচ্চারণ তো হবে ও হলো ওকারের মতো। ওকার মতো না হইয়া আমাদেরকে করতে হবে উকারের মতো। কিরকম হবে দেখুন, বোঝার জন্য আমি আপনাদেরকে বাংলাও লিখে দেখাচ্ছি। মুহাম্মদ শব্দ এটি হবে সুন্দর এ মুহাম্মদ, এটাকে আমরা বলি উকার রসুকার বলতে পারেন রসুকার মতো। পেশের উচ্চারণ রসুকারের মতো, পেশের উচ্চারণ কিসের মতো, পেশের উচ্চারণ রসুকারের মতো। সামনে দেখুন হামসা পেশ উ ফা পেশ উ উফু ক পেশ উ উফুকু উফুকু উফুকু। এটা মাসকে হলো তাকরার, আপনাদেরকে পূর্বে যেভাবে বলেছিলাম সেভাবে তো এটার মধ্যে আরেকটু তাকরারটা দেখা দিচ্ছি। আমি হাত রাখলে বলতে পারবেন, আমি হাত রাখার সাথে সাথে বলবেন সবাই হামসা পেশ উ ফা পেশ উ উফু ক পেশ উ এইভাবে সবগুলি লব্জরে শিক্ষার্থীদেরকে মোয়াল্লেম মোয়াল্লেমা ভাই বোনদেরকে বলবো আপনারা এইভাবে শিক্ষার্থীদেরকে মাসকে পড়াবেন। সামনে লব্দ দেখুন ওয়াইন পেশ গু লাম পেশ লু গুলু বা পেশ বু গুলু গু গুলু গু গুলু গু। পেশের উচ্চারণ কিসের মতো, পেশের উচ্চারণ রসুগারের মতো ওকারের মতো যেন না হয়। আমরা এবার তিনটা একসাথে মতন লুতুফু উফুকু গুলুবু লুফু লুতুফু উফুকু গুলুবু কুতুবু রুজুকু রুসুলু কুতুবু রুজুকু রুসুলু। এবার আমরা জবর জের মিলিয়া বানান করব। তবে এই বানানের মধ্যে তিনটা লব্জ একসাথে আমরা বানান করব, যেহেতু আমাদের এখন বানান করি পড়ার একটা যোগ্যতা অর্জন হয়েছে। আমরা হরফ দিয়ে শেষ করেছি লব্জ, আমরা প্রায় 15টা লব্জ মাস্টার করেছি। এতটুকু মাস্টার পর আশা করি বানান করি উচ্চারণের আমাদের একটা যোগ্যতা অর্জন হয়েছে যারা আমার সাথে অনুশীলন করছেন। সামনে আমরা একটা লব্জ একবার হেজে তিনবার মতন না করে একটা লব্জ একবার হেজে একবার মতন তিনটা লব্জ তিনবার হেজে তিনবার মতন বলি তিনটাকে একসাথে মতন করব। যেমন বলুন ওয়াও সবর ওয়া সিন জের সি ওয়াসি عين صبر ع وسيع عين رع ميم سين مي عمي لام صبر لام عمي عين صبر
লাম জের লি অলি মিম জবর মা অলিমা ওয়াসিয়া আমিলা অলিমা ওয়াসিয়া আমিলা অলিমা ওয়াসিয়া আমিলা অলিমা ঠিক আমি হাত রাখলে বলতে পারবে কি বাবা বানান করে মতন মাসকে করাবে তার নজস লে একবার হেজে তিনটা একসাথে হেজে করি একবার মতন একবার হেজে একবার মতন বলি চুপ থাকি তিনটা শেষের পরে মতন বললে তিনটা লজ তিন তিনটা নয় বার মতন করতে হবে সামনে লজ দেখুন বা জবর বা খ জের ফি বখি লাম জবর লা বখিলা সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামিয়া ওয়াইন জবর ও দদ জের দি ওদি বা জবর বা ওয়াদিবা বখিলা সামিয়া ওয়াদিবা বখিলা সামিয়া ওয়াদিবা বখিলা সামিয়া ওয়াদিবা তা জবর তা জিম জের জি তাজি দাল জবর দা সরি ভুল হয়েছে একটু তা জবর তা জিম জের জি তাজি দাল পেশ দু তাজি দু হামসা জবর আ দাল জের জি আজি নুন জবর না আজি না বা জবর বা র জের রি বারি কফ জবর ক বারি ক তাজি দু আজি না বারি ক তাজি দু আজি না বারি ক তাজি দু আজি না বারি ক সামনে দেখুন খ পেশ খু লাম জের লি খুলি কফ জবর ক খুলি ক ত পেশ তু বা জের বি তুবি আইন জবর আ তুবি আ বারি ক ফুলি ক তুবি আ বারি ক ফুলি ক তুবি আ বারি ক ফুলি ক তুবি আ নুন পেশ নু ফা জের ফি নুফি ফ জবর ফ নুফি ফ নুন পেশ নু কফ জের কি নুকি র জবর র নুকি র ক পেশ কু তা জের তি কুটি লাম জবর লা কুটিলা সিম পেশ সু ত জের তি সুতি আমরা এইভাবে হেজে মতন শেষ করার পর শিক্ষার্থীদেরকে দ্রুত মতন শেখানোর জন্য এই লব্ধগুলি একদমে যেন পড়তে পারে এরকম জব্দ এরকম ইয়াদ করতে হবে শিক্ষার্থীকে কিভাবে দেখুন আমি একদম বলতেছি ওয়াসিয়া আমিলা আলিমা বাকিলা সামিয়া ওয়াদিবা তাজিদু আজিনা বারিক ফুলিক তুবি আ নুফিক নুকির কুতিলা সুতিহা আমাদের তালিম কোরআন কায়দা বোর্ড মধ্যে এবং তালিম কোরআন মুআল্লিম প্রশিক্ষণ বোর্ড মধ্যে আরো অনেকগুলি লব্জ আছে সবগুলি লব্জ যেন একদমে পড়তে পারে শিক্ষার্থীরা এইভাবে আপনাকে প্রস্তুত করতে হবে প্রয়োজনে আমাদের ইউটিউবে ভিডিওর মধ্যে কায়দা লব্জগুলি দেওয়া আছে পড়াও আছে সে তাহা আপনি অনুকরণ অনুশীলন করতে পারেন আমরা আজকে হারকাতের মাস লব্জবৃদ্ধি পর্ব এখানে শেষ করলাম আগামী পর্বে আমাদের শুরু হবে তানবীনের মাস হরফের পর্ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ